নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকের যে ব্লগটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে, দেখুন, শীতকালে অনেক অনেক মেলা আপনাদেরকে আমি দেখিয়েছি, যেমন দুর্গাপুরের মেলা, বিষ্ণুপুর মেলা এবং সোনামুখী তো একটা মেলা হয়েছে, সেটা হচ্ছে শালমোহনের মেলা। তো এরকম টুকটাক মেলা কিন্তু আমি দেখিয়েছি। আর আজকে যে মেলাটা আপনাদেরকে আমি নিয়ে যাব, সেই মেলাটা হচ্ছে একটু অন্যরকম। মানে যেহেতু শিবের উদযাপনের মাস আরম্ভ হয়ে গেছে, মানে শিবরাত্রির মাস ঢুকে গেছে, আর এই সপ্তাহের মধ্যেই শিবরাত্রি, কিন্তু তো সেই জন্য চারিদিকে কিন্তু শিবের মেলা হচ্ছে। আর এটা এমনি একটা মেলা, মানে শিবের ওখানে পুজো হয়, সেই শিবের পুজোকে ঘিরে এই মেলাটা। তো যেহেতু নামটা এখন আমার মনে পড়ছে না, সেহেতু নামটা আমি আপনাদেরকে ওখানে গিয়েই দেখাবো। তো চলুন, আজকের এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। যাব বিকালবেলা, কিন্তু ব্লগটা স্টার্ট এখন থেকে করে দিলাম। তো চলুন, দেখা হচ্ছে বিকালবেলা। আর মেলাতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে কী কী মেলাতে বসেছে না বসেছে, আর কেমন মেলাটা হয় সমস্ত কিছু। সোনামুখী থেকে জাস্ট 4-5 মাইলের দূরত্বে ধানশিমলা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামেই মেলাটা হচ্ছে, সেখানেই আপনাদেরকে নিয়ে যাবো। তো চলুন তাহলে যাওয়া যাক। গুড ইভিনিং টু এভরিওয়ান। খুব সুন্দর একটা বিকেল দিয়ে বিকেলটা শুরু করলাম, খুব সুন্দর একটা বিকেল। চারিদিকে খুব সুন্দর, মানে আর কি, ওয়েদারটা রয়েছে আজকে, না ঠান্ডা না গরম। তো আজকে মাকে নিয়েছি সাথে, আর সকালে যেমনটা বললাম যে আজকে আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেখানে, আশা করছি ভালো লাগবে। আর জানি না এখন দোকানদানি সব খুলবে কি না, মানে মেলা যেহেতু, সেহেতু দোকানদানি খুলবে কি না জানি না, তবু দেখি চলুন। আমি একটু তাড়াতাড়ি যেতে চাইছি, তার কারণ হচ্ছে চাইছিলাম যে আপনাদেরকে দেখাবো মন্দিরটা। তো চলুন দেখা যাক কি হয়। বেরিয়ে পড়েছি আর আমরা চলেছি বাঁকুড়া বর্ধমান রোডে। আর যেতে যেতে কিন্তু চোখে পড়বে এক ধারে ধান ক্ষেত আর অন্য ধারে মাঠ, যেখানে ছেলেরা এবং বাচ্চারা কিন্তু খেলাধুলো করছে। তো চলুন, সামনেটা একটু পিচ রাস্তা আছে, বেশিক্ষণ না, ওই 4-5 কিলোমিটারের মতো, মানে ওই মোটামুটি 10 মিনিটের মতো যেতে হবে। আর আমরা চলেছিলাম ধানশিমলা, আর ধানশিমলাতে একটা মেলা হচ্ছে, সেটা হচ্ছে বাবা ব্যাঘ্র রায়ের মেলা। তো 27তম বর্ষ এটা। আর ভাবলাম যে মেলাটা যখন কাল থেকে শুরু হয়েই গেছে, যারা আশেপাশে রয়েছেন সোনামুখীর, তারা কিন্তু এখানে চট করে দেখে যেতেই পারেন। তাই জন্য ভাবলাম আমি একবার ভিডিওটা বানিয়ে নিই, যাতে আপনাদের সুবিধা হয়। তো এই মেলা কিন্তু দীর্ঘ 27 বছর ধরে চলছে। তো আমি জাস্ট এই 2-3 বছরই জানি এটা হচ্ছে। আর এটা দেখুন ধানশিমলাটা, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেলগেট, মানে ধানশিমলায় যে রেলগেটটা রয়েছে, রেলগেট থেকে কিছুটা এগিয়ে এসে এই মেলাটা। তো চলুন আমরা তাহলে ভেতরে যাব এবং মেলায় কী কী রয়েছে সব কিছু দেখব। মেলাটা হচ্ছে ওই পারে, তো আমাদেরকে যেতে হলে রোডটা ক্রস করতে হবে, আর সবাই কিন্তু সাবধানে রোডটা ক্রস করবেন, এটা কিন্তু মেন রোড, তাই এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু হামেশা লেগেই থাকে। এই সুযোগে রাস্তা পেরোতে পেরোতে বলে দিই যে আপনারা যারা ধানশিমলা থেকে ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই ধানশিমলায় অনেক বড় একটা হাই স্কুল রয়েছে, তো এটা হচ্ছে সেই রাস্তাটা। তো এই রাস্তাটা হয়েই কিন্তু পুরো লাইটিংটা গিয়ে মেলার মধ্যে ঢুকছে। তো সবটাই আপনাদেরকে দেখাবো, আর লাইটিংটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আর রাত্রেবেলা যেহেতু, সেহেতু আরও বেশি ভালো লাগছে লাইটিংটা। আর আপনাদেরকে দেখাবো যে এখানে মেলাটা কি ঠাকুরকে কেন্দ্র করে হচ্ছে, মানে শুনেছেন আপনারা যে শিব ঠাকুরকে কেন্দ্র করেই হচ্ছে, কিন্তু এই যে দূরেই দেখা যাচ্ছে ডান দিকে, এখানে কিন্তু মানে আসল যে ঠাকুর, তিনি কিন্তু রয়েছেন, ব্যাঘ্র রায়, বাবা ব্যাঘ্র রায়। আর তার সাথে রয়েছে দেখুন একটা রাক্ষসী। তো এটা আমি ঠিক প্রথমে জানতাম না যে এটা এই ঠাকুরকে কেন্দ্র করেই হয়, তারপর আমি জিজ্ঞাসা করার পর ওনারা আমাকে এটাই দেখালেন। যদি আমি ভুল হয়ে থাকি, তাহলে কিন্তু আপনারা যারা দেখছেন ওখান থেকে, তারা আমাকে একটু জানিয়ে দিতে পারেন কমেন্টে যে কেন হয় মেলাটা, কিসের জন্য হয়। তো আমি যে খোঁজ করার পর কিন্তু পাইনি কি জন্য হয় না হয়। তো চলুন এবার ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম। এবং এই দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু পুরোটাই ধানশিমলা যে হাই স্কুল, সেই স্কুলেরই মাঠ। আর এখানে কিন্তু একটা মানে হোস্টেলের মতো ব্যবস্থা রয়েছে। তো চলুন এখানে মেলার মধ্যে ঢুকবো এবং ভেতরে কী কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখবো। এই ধানশিমলা জায়গাটা কিন্তু অনেকেই ধানশিমলা রেলগেট বলে চেনে, এর পরে যে স্টপেজটা রয়েছে সেটাই কিন্তু আসল ধানশিমলা। তো এখানে যেহেতু রেলগেটে একটা স্টপেজ দেওয়া হয়, সেহেতু এই জায়গাটা কিন্তু অতটাও জনপ্রিয় ছিল না, শুধুমাত্র রেলগেট বলেই জানা যেত। কিন্তু এখানে এই সমস্ত টুকটাক মেলা, তারপরে এখানে টুকটাক দোকানদানি হওয়ার কারণে কিন্তু এই গ্রামটা অনেকটাই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে টুকটাক টুকটাক মেলাগুলোর কারণে কি আশেপাশে যে গ্রামগুলো রয়েছে,
রয়েছে বা আমাদের যে সোনামুখী রয়েছে সমস্ত মানুষই কিন্তু এখানে মেলবন্ধন ঘটছে, মানে আশেপাশে মানে ভগবানপুর আর ওইদিকে ধগরিয়া, এদিকে আমাদের সোনামুখীর এদিকে বহু গ্রাম রয়েছে, সেই সমস্ত গ্রাম থেকেও কিন্তু মানুষ এই মেলাতে আসছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে খুব ভালোভাবে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা। আর এখানটা দেখুন মেলার গ্রাউন্ডটা কিন্তু অনেক বড়, আর দূরে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে একটা স্টেজ, তো এখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়, তো আমি গেলাম আজকে, আজকে কিন্তু কোনো প্রোগ্রাম হচ্ছে না যতটা দেখতে পেলাম। আর এখানে দেখুন পুরো নাগরদোলা বাচ্চাদের যে খেলার জিনিস সমস্ত কিছুই রয়েছে। আরেকটা জিনিস দেখুন, আমি এক এক সময় ভাবি এখানে যারা দোকান দিয়েছেন তারাও তো কত বহু বহু দূর থেকে সংসার ফেলে, পরিজন আত্মীয় স্বজন ফেলে এখানে এসে এসে মেলা দেন, আর মানে শুধুমাত্র দুটি রোজগারের জন্যে। তো আমরা যারা মেলায় যাই তারা কিন্তু অনেকেই এই সমস্ত জায়গা থেকে খাওয়া দাওয়া করি, জিনিস কেনাকাটি করি, তা বলে কিন্তু এটা নয় যে জিনিসের দামগুলো বিশাল কিছু, কারণ দেখুন তারাও তো দূর দূর থেকে এসে এসে এখানে এগুলো বিক্রি করছে, তাই না? তো এগুলো তো টুকটাক চলতেই থাকে। তো দেখুন প্রচুর প্রচুর খাবারের দোকান কিন্তু বসেছে, আর মেলা মানেই খাবারের দোকান বসবে, এটাই স্বাভাবিক। আর তো এখানে দেখুন জিলিপির দোকান, তারপরে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকানও একটা রয়েছে, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে। আর মেলাতে কিন্তু সবথেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে এখানে চুড়ি মালা সবের দোকান, আর যেগুলো দেখুন হরেক মাল 40 টাকা, হরেক মাল 15 টাকা, 5 টাকা, 10 টাকা, এইসব কিন্তু প্রচুর দোকান এখানে রয়েছে। আর এই যে দেখুন এখানটা পুরোটাই কিন্তু খাজা মিষ্টি এই সমস্ত বিক্রি হচ্ছে। তো মা আমাকে অনেকক্ষণ ধরে বলছে কিছু একটা খাবো, তো চলুন মাকে আমি নিয়ে যাই একটু কিছু খাওয়াতে। তো মেলাতে আসা মানে রোল, এটা কিন্তু একদম অনিবার্য, তো মাকে একটা রোল কিনে দিচ্ছি। আর মেলাতে রোল কিন্তু বেশি দাম না, মোটেই 30 টাকা দাম, তো সেটাই কিনে দিলাম মাকে। আর আমিও চলে এলাম একটুখানি পাপড়ি চাট খেতে। এখন ভাবছি যে কি খাবো, পাপড়ি চাট না ভেলপুরি? ভেলপুরিটাও অসম্ভব ভালো হয়, বিশেষ করে টক দই দিয়ে দেয়, ওটাই আমার ভালো লাগে। আর এখানে দেখুন ঘুগনিও রয়েছে আলাদা করে, তো অনেক কিছু ভাবলাম, ভেবে যেটা বুঝলাম যে পাপড়ি চাটটাই খাই, অনেক দিন খাওয়া হয় না, তো ঘুগনি যেহেতু দেবে সেহেতু পাপড়ি চাট সাথে একটু টকটা বেশি করে নিয়ে দেখুন পাপড়ি চাট নিয়ে নিলাম। এটার দাম কিন্তু মোটে 30 টাকা। তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বাকি মেলাটা ঘুরে দেখি। এখানে দেখুন মেলাতে ঘুরে দেখাবার বলতে তো কিছুই নেই, কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু এখানে এলে এনজয় করতে পারবেন, পুরো মেলাটাই অনেকটা বড়, মানে অনেক বড় জায়গার মধ্যে হচ্ছে যেহেতু। সেহেতু দেখুন সাইডে দেখুন একদম 35 টাকা, 30 টাকা সমস্ত হরেক মাল রয়েছে, এগুলো কিন্তু টুকটাক কেনা যেতেই পারে, বলুন না? তো এখানে দেখুন 15 টাকার আবার রয়েছে। চারিদিকে এত গান বাজছে যে আমি তো ব্যাকগ্রাউন্ডটা দিতেই পাচ্ছি না, আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর আমরা আগের বছর যখন মেলায় এসেছিলাম তখন কিন্তু আমরা মানে রাস্তার পাশে আরও একটা গেট রয়েছে, সেটা হচ্ছে এই গেটটা, এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, তখন বুঝতে পারিনি ওইদিকে গেট ছিল। আর সেই বছরও কিন্তু ব্লগ করেছিলাম, সেই ব্লগটাও রয়েছে, আপনারা যে দেখতে পারবেন আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এখানে কিন্তু দেখুন এমনি জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো ঝটাফট চলে আসুন, মোটামুটি ওই 7 দিনের মতো থাকবে মেলাটা। প্রথম দিন প্রচণ্ড বৃষ্টি ছিল বলে আমি আসতে পারিনি, তাই জন্য আপনাদেরকেও দেখাতে পারিনি, এটা কিন্তু দ্বিতীয় দিন আমি দেখাচ্ছি। আর এখানে তো যাওয়ার আগে একটুখানি পাশকুড়া চপও খেয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যারা দেখছেন থানশিমলা থেকে তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।